লাল সিং চাড্ডা, আমির নিয়েছেন 50 কোটি, কারিনা কত? মাত্র একদিন পর মুক্তি পাচ্ছে সুপারস্টার আমির খান ও কারিনা কাপুর খান অভিনীত বহুল প্রতীক্ষিত সিনেমা লাল সিং চাড্ডা। এখন ব্যস্ত সময় পার করছেন এ সিনেমার সঙ্গে সংশ্লিষ্টরা। বিনোদন ভিত্তিক সংবাদ মাধ্যম বলিউড বাবলের খবর, অদ্বৈত চন্দন পরিচালিত লাল সিং চাড্ডায় কেন্দ্রীয় ভূমিকায় অভিনয় করেছেন আমির খান ও কারিনা কাপুর। 1-1 আগস্ট মুক্তি প্রেক্ষাগৃহে পাচ্ছে সিনেমাটি। একই দিন মুক্তি পাচ্ছে অক্ষয় কুমারের রক্ষাবন্ধন। বক্স অফিসে ক্ল্যাশ তো হচ্ছেই। এ সিনেমায় আরও অভিনয় করেছেন নাগা চৈতন্য, মোনাসিন সহ অন্যরা। আপনি কি জানেন লাল সিং চাড্ডায় অভিনয়ের জন্য কে কত পারিশ্রমিক নিচ্ছেন? পোর্টালটির দাবি, এ সিনেমার জন্য আমির খান পারিশ্রমিক নিচ্ছেন 50 কোটি রুপি। সিনেমার কেন্দ্রীয় চরিত্র তিনি। খান অবশ্য এ সিনেমা সহপ্রযোজক। কারিনা কাপুর খান এ সিনেমায় মনপ্রীত কৌর চাড্ডার ভূমিকায় অবতীর্ণ হবেন। শোনা যাচ্ছে তিনি এ সিনেমার জন্য 8 কোটি রুপি পারিশ্রমিক নিয়েছেন। এ সিনেমার একটি নির্দিষ্ট অংশ অন্তঃসত্ত্বা থাকাকালে শ্যুট করেছেন কারিনা। এ সিনেমা দিয়ে বলিউডে অভিষেক হচ্ছে দক্ষিণী তারকা নাগা চৈতন্যের। বালারাজুর ভূমিকায় দেখা যাবে তাকে। খবরে প্রকাশ, 6 কোটি রুপি পারিশ্রমিক নিয়েছেন নাগা। লালের মায়ের ভূমিকায় অভিনয় করেছেন মোনা সিং। 3 ইডিয়টসের পর আমির কারিনার সঙ্গে ফের পর্দায় দেখা যাবে মোনাকে। খবরে প্রকাশ, এ ভূমিকার জন্য মোনা পারিশ্রমিক নিয়েছেন 2 কোটি রুপি। অস্কারজয়ী সিনেমা ফরেস্ট গাম্পের হিন্দি সংস্করণ লাল সিং চাড্ডা। এই সিনেমা মূলত এক ব্যক্তির চোখ দিয়ে একটা দেশের সমাজরাষ্ট্র ব্যবস্থাকে দেখার কাহিনী। পুরোদস্তুর আমেরিকার সেই গল্পকে ভারতীয় প্রেক্ষাপটে তুলে ধরবেন পরিচালক অদ্বৈত চন্দন।